हेलो फ्रेंड्स, तुम्हारा सबाई के स्वागत जाना यूट्यूब चैनल लिव इन स्टाइल विद जोईते। आशा करी तुम्हारा दुर्दान्त पुजो काटिए कोविड प्रोटोकल निश्चय मेने कारण कोविड प्रोटोकल अवश्य मानते हैं तार कारण करोना ग्राफ किन्तु पुजोर पर आबार ऊर्ध्वमुखी एखोनो आमादेर किन्तु अनेक फेस्टिवल्स बाकी रही है सेगुलो तो आनंद करते हबे सबाई मिले एकसाथे मिलित होते हबे खूब मजा करते हबे। सामने रही है दिवाली छठ पुजो जगधात्री पुजो एवं भाईफोटाओ आछे दिवालीर परे काजेई तोमरा मने रेखो आमादेर सबाइके सुस्थ थाकते हबे ताहलेई आमरा किन्तु आनंदे थाकते पारबो जदि निजेरा सुस्थ थाकते पारि एवं अपरकेओ आमरा सुस्थ राखते पारि। तो आमि आजके जे टपिके भिडियो बानाच्छि सेटा होच्छे आमार नायिका हल। तोमरा जानो आमादेर दिवाली आसछे, दिवाली सर्वत्र व्यापक उत्साहर साथे पालित है सारा भारतवर्षे, प्रत्येक कोणाय कोणाय दिवाली पालित है एवं एई कारणे किन्तु विभिन्न जायगाय तोमरा विभिन्न अफार्स डिसकाउंट्स एगुलो सब पे जाबे। तो आमिओ शपिंग करते भूलिनी, आमी नायिका थेके किछु शपिंग करेछि, सेई शपिंग हलटाई तोमादेर आजके देखाबो कि कि शपिंग करेछि एवं एरपरे तोमरा जदि चाओ ताहले किन्तु विभिन्न प्रोडक्ट्स आमी सबे आनियेछि, एखोनो आमी निजे यूज करिनी, एगुलो यूज करे तोमादेर रिव्यू देबो एवं एगुलो किभाबे यूज करते हैं बा बेशिरभागी तार मध्ये तोमार मेकअप प्रोडक्ट्स, ये मेकअप प्रोडक्ट्सगुलो यूज करे किभाबे एकटा सुंदर लुक क्रिएट करते हैं सेटार सम्बन्धे आमी नेक्स्ट भिडियोटा आनबो। तोमादेर आमार भिडियोटा केमन लागजे बा ए नायिका हले सेकेंड पार्ट तोमरा चाओ कि ना, ए नायिका प्रोडक्ट्सगुलो दिए तोमरा एकटा सुंदर मेकअप लुक देखते चाओ कि ना सेटार ब्यापारे तोमरा अवश्य कमेंट बक्से कमेंट करते भूलबे ना। তাহলে আর দেরি কেন বন্ধুরা, লেটস জাম্প ডিরেক্টলি টু দ্য ভিডিও। প্রথম আমি যে প্রোডাক্টটি নিয়েছি সেটা হচ্ছে, দেখো এটা একটা ফাউন্ডেশন, মেবিলিনের ফিট মি ফাউন্ডেশন, তোমরা দেখতে পাচ্ছ আশা করি, নয়তো এই প্রোডাক্টের ফটো আমি অ্যাটাচ করে দেব সঙ্গে। এটা হচ্ছে ইন দ্য শেড 115, নাম্বারটা হচ্ছে 115, এর সাথে কিন্তু SPF 22ও রয়েছে, অর্থাৎ এটা সান প্রোটেকশন দেয়, তোমরা ডে টাইমেও ইউজ করতে পারবে। যদি অনেকক্ষণ ধরে চড়া রোদে থাকো তাহলে কিন্তু সানস্ক্রিন অ্যাপ্লাই করার পরে প্রাইমার লাগাবে, তারপরে কিন্তু এই ফাউন্ডেশনটা লাগাবে। এটা একটু ফেয়ার স্কিন টোনের জন্যে, আমার এমনি স্কিন টোন হচ্ছে ওয়ার্ম নিউড, অর্থাৎ 128, এটা কিন্তু 128 এর সাথে 115 এই দুটো শেড মিক্স করে কিন্তু আমার যে মানে আইডিয়াল যে কমপ্লেকশনটা স্কিন টোনটার সাথে ম্যাচ করবে এবং এটা ফটো পারপাসে এইভাবে মিক্স অ্যান্ড ম্যাচ করে কিন্তু লাগালে সেটা খুব ভালো লাগবে, মানে আমার স্কিন টোনটা একটু ফেয়ারার দেখাবে। এমনি যদি আমি বেরোই মানে কোনো ফটো বা ভিডিও পারপাসে না, কোথাও গেলাম বা মানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করলাম নর্মালি, সেটা কোনো শ্যুটের পারপাসে না, কোনো ফটো কোনো ভিডিও পারপাসে না, এমনি অ্যাপ্লাই করলাম, তখন কিন্তু আমি ওয়ার্ম নিউড অর্থাৎ 128 শেডটা লাগাই। কিন্তু যখন শ্যুটের পারপাস থাকে তখন আমি 128-এর সাথে 115 কম্বাইন করে লাগাই, এতে আমার স্কিন টোনটা একটু ব্রাইটার দেখায়, এটা আমার নর্মাল স্কিন টোনের থেকে একটু ফেয়ারার, কাজে ফটো বা ভিডিওতে ভালো লাগে। তো তোমরা তোমাদের স্কিন টোন অনুযায়ী এই মেবিলিনের ফিটমি ফাউন্ডেশন তোমরা কিনতে পারো, এটা ভীষণ অ্যাফোর্ডেবল একটা রেঞ্জে, আমি প্রাইসটা কত সেটা দিয়ে দেবো এবং এটা কিন্তু অনেক ডিসকাউন্টে তোমরা পেয়ে যাবে, মেবিলিনের সমস্ত প্রোডাক্টসের ওপরে অফার চলছে দিওয়ালির জন্যে, কাজেই তোমরা এটা কিনতে পারো এবং এটা একদম স্কিনকে একটা নর্মাল লুক দেয়, মিডিয়াম কাভারেজ দেয় আর দেখে মনে হবে না যে তোমার মুখটা আর্টিফিশিয়াল কোনো জিনিস কিছু লাগে। আমার নেক্সট প্রোডাক্ট হচ্ছে একটা ব্রঞ্জার বা হাইলাইটারও বলতে পারো, এটা দুটোর কাজই করে, এটা হচ্ছে মেবিলিনের মাস্টার ক্রোম, দেখতে পাচ্ছ আশা করি তোমরা, এটা হচ্ছে মেবিলিন মাস্টার ক্রোম বাই ফেস স্টুডিও মেটালিক হাইলাইটার ইলিউমিনেটর ইন দ্য শেড মল্টন গোল্ড। এটা দুটো শেড পাবে, মল্টন গোল্ড এটাই বেশিরভাগ ইন্ডিয়ান স্কিন টোনের সাথে যায়,
এটাকে তোমরা হাইলাইটার বা ব্রঞ্জার হিসেবে ব্যবহার করতে পারো, অর্থাৎ ফেসের মেকআপ করার পরে ফেসের যে হাই পয়েন্টসগুলো সেইগুলো হাইলাইট করবার জন্য ব্যবহার করতে পারো, প্লাস ফেসকে কন্টিউর করার জন্য একটা স্কাল্পটেড লুক দেওয়ার জন্য এই মাস্টার ক্রোমটা ব্যবহার করতে পারো। এটা আমি ব্যবহার করে তোমাদের একটা মেকআপ লুক ভিডিও দেব। তোমরা এটা ভীষণই ভালো, এটা আমিও আগে ইউজ করেছি, এটা শেষ হয়ে গেছিলো তাই জন্যে আমি এটা আবার পারচেস করেছি। এটা নিতে পারো তোমরা যে কোনো মানে নাইট আউট বা কোনো বিয়েবাড়ি পার্টি ইভিনিং কোনো মেকআপ লুকে তোমরা এটা ব্যবহার। নেক্সট প্রোডাক্ট হচ্ছে সুইস বিউটির আইশ্যাডো প্যালেট। সুইস বিউটির একটা ভীষণই অ্যাফোর্ডেবল রেঞ্জ এটা। এই আইশ্যাডো প্যালেটটার মধ্যে অনেক রকমের কালার্স আছে যেগুলো ইন্ডিয়ান স্কিন টোনের পক্ষে একদম পারফেক্ট। এই আইশ্যাডো প্যালেটটার প্রত্যেকটা কালার্সের পিগমেন্টেশন ভীষণ ভালো এবং বিভিন্ন রকমের আইশ্যাডো লুকস ক্রিয়েট করতে পারো। স্মোকি আইজ লুক ক্রিয়েট করতে পারবে, তারপরে ব্রোবনকে হাইলাইট করার জন্য একটা গোল্ডেন শেড রয়েছে বা আর্ট শেড সমস্ত রয়েছে। এটা কিন্তু ইন্ডিয়ান স্কিন টোনের পক্ষে খুব ভালো এবং সবচেয়ে বড় কথা এটা সুইস বিউটি আইশ্যাডো প্যালেট। সুইস বিউটি ভীষণ অ্যাফোর্ডেবল রেঞ্জ, খুব ভালো প্রোডাক্ট। আমি আগেও এই সুইস বিউটি প্রোডাক্টস ইউজ করেছি, ভীষণ ভালো। এটা দিয়ে আমি বিভিন্ন আই লুকস ক্রিয়েট করে তোমাদের পরবর্তীকালে ভিডিও আনবো। তোমরা দেখে নিয়েছো এটা খুব সুন্দর জিনিসটা। আর একটা জিনিস, আমার নেলসগুলো নেল এক্সটেনশন করা ছিল কিন্তু বিভিন্ন কারণে আর মানে রিফিলিং করতে যেতে পারছি না, কাজে এক দুটো নেলস ভেঙে গেছে, কাজে প্লিজ ওটা ইগনোর করো। আর এখন মানে খুব একটা করোনা যেহেতু বাড়ছে একটু ভয় পাচ্ছি নেল আর্ট স্টুডিওতে যেতে। নেক্সট প্রোডাক্ট হচ্ছে সুইস বিউটির একটা গ্লিটার আই শ্যাডো, দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা প্রোডাক্টটা। তো এটার নাম হচ্ছে ইনসাইট মেকআপ এসেন্সিয়ালস মেটালিস্ট গ্লিটার আই শ্যাডো, ওয়াটার বেসড, সিলিকন ফ্রি, প্যারাবেন ফ্রি, লং ওয়্যার, ওয়াটার রেজিস্ট্যান্ট। ওয়াটার রেজিস্ট্যান্ট মানে তোমাদের যদি কোনোভাবে ঘাম হয় তাহলে কিন্তু এটা একটুও স্মাচ করবে না, একদম ইন্ট্যাক্ট থাকবে। এবং ইনসাইট ভীষণ একটা অ্যাফোর্ডেবল রেঞ্জ এবং যত আন্তাজে প্রাইস তার আন্তাজে কিন্তু এই মেকআপ প্রোডাক্টসগুলো ভীষণ ভালো। কাজেই যারা একটু লো বাজেটে মেকআপ করতে চাও ইনসাইটের প্রোডাক্টস কিনতেই পারো। এটা গ্লিটার আই শ্যাডো, অর্থাৎ এটা তোমার আই শ্যাডো ব্যবহার যখন করবে তখন একদম আইবলের ওপরের জায়গাটায় সেন্টার পয়েন্টে এটাকে দিয়ে হাইলাইট করতে পারো বা পুরো আপার আইলিডেও লাগিয়ে একটা সুন্দর আই মেকআপ লুক ক্রিয়েট করতে পারো। এটা পরবর্তীকালে আমি তোমাদের যেরকম বলেছি সমস্ত নাইকা প্রোডাক্টস দিয়ে আমি একটা মেকআপ লুক ক্রিয়েট করে ভিডিও আনবো। তো নিশ্চয়ই দেখেছো প্রোডাক্টটা, প্রোডাক্টটা বেশ ভালো, আমি আগেও ইউজ করেছি। এটার অন্য একটা গ্লিটার আই শ্যাডো ব্যবহার করেছি কিন্তু এবারে আমি যেটা কিনেছি সেটা হচ্ছে, আমি তোমাদের দেখাচ্ছি বার করে, এটা হচ্ছে এই শেডটা। আমার পরের প্রোডাক্ট হচ্ছে ল্যাকমি আইকনিক এর আইলাইনার একটা। এই ল্যাকমি আইকনিক এটা খুব পরিচিত একটা ব্র্যান্ড, এটা তোমরা কাজল আইলাইনার সবাই নিশ্চয়ই ইউজ করেছো, আমিও আগে ইউজ করেছি। এটাও বেশ অ্যাফোর্ডেবল, প্রাইসগুলো কত কী সেটা আমি দিয়ে দেবো তোমাদের। আর তোমাদের নাইকাতে এখন ভালো ডিসকাউন্ট দিচ্ছে দিওয়ালি পারপাসে, আপ টু 50% অফ, এগুলো তোমরা দেখতে পারো। আর এটা একটা ওয়াটার রেজিস্ট্যান্ট আইলাইনার, এটা দিয়ে একটা ফেল্ট টিপ রয়েছে, কাজেই তোমরা এটা দিয়ে এক্সটেন্ডেড আই লুক, ফক্সি আইজ এইগুলো তোমরা ক্রিয়েট করতে পারবে। এটা খুব ভালো, সুবিধাজনক, আমি এটা দেখাচ্ছি একটু। এটা দেখো একদমই স্মাচ করবে না, খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, খুব ভালো। আইকনিকের যে কাজল আইলাইনার এগুলো বেশ ভালো, এক্সটেন্ডেড আই লুক যেটা বা ফক্সি আইজ এগুলো কিন্তু তোমরা এটা করতেই পারো এটা দিয়ে। হচ্ছে একটা ফ্যাট ব্রাশ, এটা একটা মিনি ব্রাশ, কাজে এটা তোমাদের ট্রাভেল পারপাসেও ক্যারি করতে পারো। আমি যেহেতু খুব ট্রাভেল করি সেই জন্যে আমার কিন্তু মানে মিনি সমস্ত কিছু ভীষণ দরকার, কারণ এগুলো ইজিলি ক্যারি করা যায় তোমাদের মেকআপ বক্সে। এটা তোমার ফ্যাট ব্রাশ ফর ফেস পাউডার অ্যান্ড ব্লাশ,
ফেস পাউডার ব্লাশার এগুলো ভালোভাবে ব্লেন্ড করতে হলে কিন্তু এটা ভীষণভাবে দরকার। এটার যে বড়টা রয়েছে সেটাও তোমরা কিনতে পারো, সেটা বাড়িতে থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু বাইরে যাওয়ার পক্ষে, ক্যারি করার পক্ষে, ট্রাভেলিংয়ের পক্ষে কিন্তু এটা একদম আইডিয়াল। এই ব্রাশটা দেখো, এটা হচ্ছে তোমার ব্রনসন প্রফেশনাল, অর্থাৎ ব্রনসনের প্রফেশনাল রেঞ্জে প্রচুর ব্রাশেস রয়েছে, ব্রাশেসের পুরো সেটটাও আমার রয়েছে, কিন্তু এটা আমি আলাদা করে কিনেছি জাস্ট ফর ট্রাভেল পারপাস, কম্প্যাক্ট লাগানোর ক্ষেত্রে, ফেস পাউডার লাগানোর ক্ষেত্রে, ব্লাশার লাগানোর ক্ষেত্রে এই ধরনের ব্রাশ। আমার পরের প্রোডাক্টটা হচ্ছে সুইস বিউটির একটা লিপস্টিক, এটাও ভীষণ অ্যাফোর্ডেবল রেঞ্জে একটা লিপস্টিক, খুব ভালো লিপস্টিক, দারুণ পিগমেন্টেশন আর খুব সুন্দর কালার শেডস রয়েছে এখানে। এটা হচ্ছে নন ট্রান্সফার ম্যাট লিপস্টিক, অর্থাৎ তোমার স্মাচ করবে না, এটার উপরে তোমরা মাস্কও পরতে পারো, একদমই স্মাচ করবে না, আর ওয়াটার রেজিস্ট্যান্ট তো বটেই, ঘাম হলে এটা একদমই স্মাচ করবে না, ওয়াটারপ্রুফ অ্যান্ড মানে মাস্ক প্রুফও তোমরা বলতে পারো, ম্যাট কিন্তু একদম ড্রাই ম্যাট না, যে লিপসকে ড্রাই করে দেয়, লিপসটাকে হাইড্রেটেড লাগে রাখে, কিন্তু একটা ম্যাট ফিনিশ লুক দেয়। এটা হচ্ছে আমি তোমাদের যেটা বললাম সাইরেন ইন স্কারলেট, ভীষণ সুন্দর একটা রেড কালার, এবং এটাই আমি এখন ঠোঁটে পরে রয়েছি, দেখো কিরকম লাগছে। এটা হচ্ছে একটু অরেঞ্জিশ আন্ডারটোনে রেড। আমার নেক্সট প্রোডাক্টটা হচ্ছে একটা ব্রাশ, এই ব্রাশটা হচ্ছে আই শ্যাডো ব্রাশ, এটাকে ফ্লাফি ব্রাশ বলে। আই শ্যাডো ব্লেন্ড করার পক্ষে কিন্তু এটা আইডিয়াল, এটা ছাড়া আই শ্যাডো কিন্তু কোনোভাবেই ব্লেন্ডিংটা পারফেক্ট হয় না। এই ফ্ল্যাট ব্রাশের কি ইউজ, বা এর আগে আমি একটা যেটা দেখালাম মিনি ফ্যাট ব্রাশ, যেটা ব্লাশার এবং কম্প্যাক্ট লাগানো বা লুজ পাউডার লাগানোর জন্য দরকার, এবং এইটা যেটা হচ্ছে ফ্লাফি ব্রাশ, অর্থাৎ দেখো টিপটা হচ্ছে একটু রাউন্ডেড, এটা হচ্ছে পারফেক্ট আই শ্যাডো ব্লেন্ডিং। নেক্সট প্রোডাক্ট একটা আইব্রো ডিফাইনার, খুব সুন্দর একটা মেকআপ লুক ক্রিয়েট করতে গেলে কিন্তু আইব্রোজগুলোকেও খুব সুন্দর করতে হয়, আমরা সবাই কিন্তু ডার্ক আইব্রোজের অধিকারী নই, কাজেই এই লোটাসের ইকো স্টে পারফেক্ট ব্রো ডিফাইনার, এটা ইউজ করে তোমাদের আইব্রোজগুলোকে তোমরা হাইলাইট করতে পারো, ভীষণ সুন্দর দেখাবে, ভালোভাবে ড্র করতে পারো, এবং এটার একটা দিকে দেখো মাস্কারার মতো একটা ব্রাশ রয়েছে, সেটা দিয়ে তোমরা আইব্রোটা গ্রুম করতে পারো, এবং গ্রুম করে এটা কিন্তু যখন নিজেরা তোমরা আইব্রো রেজার অনেকে ব্যবহার করো, এখন অনেকেই পার্লার্সে বা স্যালনসে ভিজিট করছে না আইব্রো করবার জন্যে ডিউ টু করোনা ভাইরাস, এটা নিজেরা ফেস শেভার বা আইব্রো রেজার ব্যবহার করে কিন্তু অনেকেই আইব্রোটা গ্রুম করছে, কাজে যখন তোমরা ফেস রেজার ব্যবহার করবে তখন এই যে এই দিকটা রয়েছে এটা মাস্কারা ব্রাশের মতো, এটা দিয়ে আইব্রোটাকে আছড়ে তারপরে কিন্তু তোমরা আইব্রোটাকে তোমরা গ্রুম করবে, মানে আইব্রোটাকে শেপ দেবে, এবং যখন মাস্কারাও লাগাবে তখন আইব্রোটাকে আগে এটা দিয়ে ব্রাশ করে নিয়ে, ভালো করে আছড়ে নিয়ে, সে আইব্রোটাকে ভালো করে সেট করে নিয়ে তবে এই দিকটা তোমরা ব্যবহার করবে। এটা একদম সিল্ড প্যাকেট, এটা আমি খুলছি না এখনই, তোমরা নিশ্চয়ই সবাই আইব্রো ডিফাইনার ব্যবহার করো, তো এটা একটা হালকা ব্রাউন কালারের, এটা কিন্তু খুব ন্যাচারাল লুক দেবে, মনে রাখবে আইব্রোটাকে কিন্তু অতিরিক্ত মানে তোমার কোনো যদি মানে শ্যুটের পারপাসে বা বিয়েবাড়ির পারপাসে ইউজ করো তাহলে তোমরা একদম কালো আইব্রো ডিফাইনার ব্যবহার করতে পারো, কিন্তু ন্যাচারাল লুকের জন্য, ডে টাইম লুকের জন্য কিন্তু ব্রাউন শেডেরটা ব্যবহার করবে, এটা খুব ন্যাচারাল লুক দেয়, এবং আইব্রোটাকে যদি অতিরিক্ত ডার্ক করে ফেলো তাহলে কিন্তু ভীষণ আর্টিফিশিয়াল দেখায়, সেটা দেখতে কিন্তু মোটেই ভালো লাগে না, কাজেই কি পারপাসে তোমরা কিনছো, যে পার্টি লুকের জন্যে বা শ্যুট পারপাসে নাকি ডে টাইম ইউজের জন্যে, ক্যাজুয়াল ইউজের জন্যে, সেটা কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে, এবং আইব্রো ডিফাইনার যখন কিনবে দুদিকটা দেখে নেবে যে এই দিকে একটা মাস্কারা ব্রাশের মতো ব্রাশ রয়েছে, এবং এই দিকটা হচ্ছে তোমার একটা ডে টাইম লুকের জন্য, কিন্তু একটা ন্যাচারাল লুকের জন্য কিন্তু একটা ব্রাউন শেড তোমরা চুজ। পরের প্রোডাক্টটাও সুইস বিউটির, দেখে নাও ভালো করে সবাই,
फोटो आमी अटैच कर देव वीडियोर मध्य। एटा हे स्विस ब्यूटीर अल्ट्रा बेस कन्सिलर पैलेट, अर्थात एटा जखन तुम्हारा मेकअप करछो तखन कन्सिलर पैलेट माने होच्छे तुम्हारे जेखने डार्क सार्कल्स रोयेछे डिसकालारेशन रोयेछे सेई सब जायगाय कन्सिलर अप्लाई करबे। किन्तु जेटा मार्केटे कन्सिलर बोले बिक्री हय सेटा किन्तु लागाले एकटा एशी लुक देबे फाउंडेशनेर आगे, सेटा किन्तु एकटा एशी लुक देबे किन्तु परफेक्टलि तुम्हारे जदि खूब डार्क पिगमेंटेशन होए थाके एवं अंडर आई डार्क सार्कल्स खूब माने गाढ़ो होए थाके सेक्षेत्रे किन्तु आगे ऑरेंज करेक्टरटा व्यवहार करते हैं तारपरे कन्सिलर टा व्यवहार करते हैं एवं सबचेये जे डार्केस्ट शेड सेटा किन्तु कन्टूरिंग एर क्षेत्रे व्यवहार करते हैं। काजे एटा यूजटा एकटू जटिल, एटा किभाबे यूज करते हैं सेटा आमी देखिए देव नेक्स्ट भिडियोते। माने एखाने देखछो अनेकगुलो शेड्स रयेछे, একটা অরেঞ্জ রয়েছে, অনেকগুলো ডার্ক ব্রাউন শেডের রয়েছে, আবার অনেকগুলো একটা বেজ কালারের রয়েছে। এগুলো জানি না মানে টিউব লাইটের আলো পড়ছে কিভাবে তোমরা দেখতে পাবে ঠিকমতো আমি সেটা বুঝতে পারছি না, কিন্তু এটা যদি তোমরা ভালোভাবে লক্ষ্য করো এবং আমি ফটো দিয়ে দেবো তাহলে দেখতে পাবে যে অনেকগুলো শেডস রয়েছে, কোনটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমি বলে দেবো। এটা মোস্টলি আন্ডার আই ডার্ক সার্কেলস বা পিগমেন্টেশন ডিসকালারেশন এইগুলো তোমার কনসিল করার জন্য হাইড করার জন্য ব্যবহার হয় এবং ফেস কন্টুরিং এর ক্ষেত্রে ব্যবহার। आशा करी हमें नायका हलटा तुम्हारे सब बार खूब भलो लेगे एवं जो प्रोडक्ट्सगुलो नायका थेके पार्चेस करेछि सेगुलोर उपरे डिसकाउंट अफार एखन चलछे दिवालीर जोन्ने। प्लिज डोंट मिस द अपरचुनिटी अफ ग्रैबिंग अल दिस प्रोडक्ट्स। एवं ये प्रोडक्ट्सगुलो किभाबे यूज करबे, कि मेकअप लुक्स क्रिएट करा जाए, एगुलोर जो वार्सेटाइल यूज रयेछे सेगुलो आमार नेक्स्ट भिडियोते देखिए देव। तुम्हारा कमेंट बक्से कमेंट करबे एगुलो दिए अनेक रकमेर लुक्स क्रिएट करा जाए। আর আমার এই ভিডিওসগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওসগুলোকে লাইক এবং শেয়ার করো বন্ধুদের সাথে, আর বেল আইকনটিকেও প্রেস করতে ভুলো না যাতে আগামী দিনগুলোতে আমি যে ভিডিওসগুলো পোস্ট করব তার নোটিফিকেশনস তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে যায়। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আগাম শুভ দীপাবলি সবাইকে জানাচ্ছি। আমার নাম জয়ী, তোমরা ইতিমধ্যে জেনেই গেছো। আমার চ্যানেল লিভ ইন স্টাইল উইথ জয়ী, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই টিল দ্য নেক্সট ভিডিও।